দেশের আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসির আদেশ দিয়েছে আদালত কিন্তু এই বিপদের দিনে পাশে নেই তার স্ত্রী চুমকি অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপের স্ত্রী палаতক হয়েছিল মেলতো प्रदीप গ্রেফতারের পর থেকে চুমকির কোনো সন্ধান মেলেনি দীর্ঘ প্রায় 19 মাসে কারাগারে থাকা অসির प्रदीप তার স্ত্রী সন্তানের দেখা পাননি অপরদিকে প্রদীপের স্ত্রীর নামে থাকা চট্টগ্রামের বাড়ি সব সম্পত্তি আদালতের নির্দেশে ইতিমধ্যে গроб করেছে প্রশাসন ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ জানান অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি পালাতক রয়েছেন চুমকি জেতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে তদন্তের কি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন তবে এর আগে সে দেশ ছেড়ে শিকেনা সে ব্যাপারে কোনো তথ্য নেই দুদুকের কাছে দুদক সূত্রে জানা প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে দেয় গত 2020 সালে 23 আগস্টে ওসি प्रदीप কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জেলা সম্মিলিত কার্যালয় চট্টগ্রাম দুই সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করার মামলার এই বলা হয় স্বামী ওসি প্রদীপ কুমার দাসের ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধ লব্ধ অর্থ স্থানান্তর হস্তান্তর রূপান্তর মূলক বিক্রি একে অপরের সহযোগিতা ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছে চুমকি মামলা হওয়ার পর থেকে চুমকি লাপাত্তা চট্টগ্রাম নগরীর পাথর ঘাটাস্থ প্রদীপ দম্পতির ছয়তলা বাড়ি লক্ষ্মীগঞ্জে সন্তান নিয়ে বসবাস করতেন তিনি সেই বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্র বলেছে প্রদীপ মূলত গ্রেপ্তার হওয়ার পর থেকে চুমকি আর এই বাড়িতে থাকছেন না তিনি কোথায় আছেন এই ব্যাপারেও কারো কাছে তেমন কোনো তথ্য নেই